আবারও ধর্ষণের শিকার এক নাবালিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগ দায়ের হবার পরেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম পূর্ণ সাহা, বয়স 22, বাড়ি মালদা জেলার চাঁচল থানা এলাকায়। উল্লেখ্য, গত বুধবার রাতে 15 বছরের ওই নাবালিকা ঘরে একা ঘুমোচ্ছিল। সে সময় ঘরে ঢুকে পূর্ণ সাহা নামে ধৃত যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকারে পাশের ঘর থেকে তার বাবা মা বেরিয়ে আসতেই পালায় অভিযুক্ত ওই যুবক বলে অভিযোগ। এরপরেই 12 ডিসেম্বর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেন নাবালিকার পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই যুবককে এদিন চাঁচল মহকুমা আদালতে তোলার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের মালদার প্রতিনিধি পরিতোষ সরকারের কাছ থেকে। হ্যাঁ পরিতোষ, বলছি মালদা জেলাতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে, এ বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় কি দেখছো তুমি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটির সামনে এসছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি যারা জানাচ্ছে যে এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক পূর্ণ সাহা নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং সাথে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরকম ঘটনা বেশ এই ঘটনা প্রায় 12 তারিখে অভিযোগ দায়ের হয় হরিশ্চন্দ্রপুর থানায়। তারপর থেকে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযোগটা খোঁজ চালাচ্ছিল। তারপরে এদিন রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দোষীদের, কিছু জানতে পেরেছো তুমি? ঘটনার পর পুলিশ রীতিমতো দোষীর আইনগত ব্যবস্থা নিয়েছে এবং পোস্কো ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তকে আজকে পুলিশের হেফাজতে আদালতে পেশ করা হয়েছে। এবং এই ঘটনার সাথে ঘটনায় আরো কি তথ্য রয়েছে তা জানতে এলাকায় কিশোরীর পরিবারের সাথে লাগাতার যোগাযোগ করছে পুলিশের তরফ থেকে এবং সাথে হচ্ছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে পরিতোষ, সঙ্গে থাকো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.